ভগ্ন উড়ালপুলের ধ্বংসস্তূপের মধ্যে আমরা আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ রয়েছেন, একজন পরিকাঠামো বিশেষজ্ঞ এবং পাশাপাশি একজন নগর পরিকল্পক। পরিকাঠামো বিশেষজ্ঞ স্নেহাশিস সিংহের কাছে যাব। স্নেহাশিসবাবু, প্রথমেই যেটা জানতে চাইব, কি এমন হলো এরকম একজন নির্মীয়মান সেতু এরকম ভেঙে পড়লো? এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যের একটা সেতু। সেটা ডিজাইন করা যা লোড হয় সেই লোড পড়ার আগেই ডিউরিং দ্য কনস্ট্রাকশন ভেঙে পড়ছে, এটা আমাদের কাছে লজ্জারও। কিন্তু বেসিক যেটা আমার যেটা মনে হয়েছে দেখে এখানে এসে, টেকনিক্যাল রিজনটা যে একটা ব্রিজের পিয়ার, এটা যেটা ফেলিওর হয়েছে, পুরো জিনিসটা ফেলিওর হয়েছে, দ্য ফেলিওর অফ দ্য পিয়ারের জন্যে। এই পিয়ার ফেলিওর কোনো অবস্থাতেই এটা অ্যাকসেপ্টেড নয়। তাহলে এই মানে কোনো লোডিংয়ে, যে ডিজাইন লোডিং, সেই লোডিং সব শেষে যদি ফেল করে সেটা হচ্ছে পিয়ার। ফেল করতো আগে ডিজাইন লোডিংও যদি লোড পড়তো, সেটা ফেল করতো আগে বিম বা গার্ডার যেগুলোকে আমরা বলি, তারপর পিয়ার। এই পিয়ারটা যেভাবে ফেলিওর হয়েছে, এটা ফেলিওর হওয়া মানে একদমই অ্যাকসেপ্টেড নয়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে পিয়ারের কথা বলছেন, এদিকে বাঁদিকে আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে একটা পিয়ার, তার যে পরিকাঠামো একরকম, আবার আমাদের যদি ডান দিকে যে পিয়ারটা দেখা যাচ্ছে তার পরিকাঠামো কিন্তু আরেক রকম। সুতরাং এই যে আলাদা পরিকাঠামো, এটা কি কোনো ত্রুটি বা কালকে ভেঙে পড়ার একটা কারণ হতে পারে? এটা হয়তো এটাকে বলা হয়, এই যে পিয়ারটা, এই পিয়ারের ফর্মটাকে বলা হয় পোর্টাল টাইপ অফ পিয়ার। বাট এটা হয়তো অতি অবশ্যই এটা একটা জায়গায় হিঞ্জ পোর্টাল, এটা কিন্তু এই পিয়ারটাকে বলা হয় ইটস আ ক্যান্টিলিভার পিয়ার উইথ আর্ম। এখানে যেটা ফেলিওর হয়েছে সেটা কিন্তু আর্মগুলো ফেলিওর হয়ে গেছে। আর্মগুলো ফেলিওর হওয়ার ফলশ্রুতিতে তার মেন পিয়ারের যে ভার্টিক্যাল মেম্বার সেখানেও ওয়ার্পিং হয়ে গেছে এবং বাকলিং হয়েছে। তো ডেফিনেটলি এখানে কিছু কোয়ালিটি সম্পর্কে যে ইস্যুগুলো আছে, কোয়ালিটিতে কোথাও না কোথাও কম্প্রোমাইজ হয়েছে, বি ইট ইন দ্য ডিজাইন অ্যাসপেক্ট, বি ইট ইন দ্য কনস্ট্রাকশন অ্যাসপেক্ট। আরেকটা জিনিস, এটা যেটা আমি শুনলাম কালকে, আমি বিভিন্ন সময় দেখছিলাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটেও যা ছবি বা বক্তব্য বা যে বিভিন্ন রিপ্রেজেন্টেশন দেখলাম, তাতে একটা কথা এলো যে কেউ বলছেন যে ফেলিওর মানে পরশু দিন রাত্রেবেলা যখন কাস্টিং হচ্ছিল তখন সেখানে কিছু জানান দিয়েছে তাদের। ও বলছে বাকেট, ইটস নট বাকেট, এটা ব্র্যাকেট, ইটস আ ব্র্যাকেট টাইপ পিয়ার। সেই ব্র্যাকেটের কোনো বোল্ট ভেঙে গেছিলো, সেই বোল্ট ভেঙে যাওয়ার পরে ওখানে সামবডি হ্যাজ ওয়েল্ডেড। তো আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে কখনো কোনো মেটাল স্ট্রাকচারে লোডেড কন্ডিশনে ওয়েল্ডিং নট অ্যালাউড, লোড রিলিজ না করে তাকে ওয়েল্ডিং করা যায় না, ইটস ডেঞ্জারাস। তো সেটার কারণও এটা যে হয়েছে এরমভাবে বলা যাবে না যে সেটার জন্যই হয়েছে, ইট হ্যাজ কোলাপসড সাডেনলি, এরম নয়। কোনো মেটাল স্ট্রাকচার সাডেন কোলাপস করে না, এটা অনেকক্ষণ ধরে সিগন্যাল দিয়েছে বিফোর কোলাপসিং। সেই জিনিসগুলোকে যদি তাই বলেন তাহলে কি তাহলে নজরদারিতে ত্রুটি? কারণ এটা আচমকা যে ভেঙে পড়লো কালকে, এতজন মানুষের মৃত্যু হলো, সেটা যদি আপনি বলেন যে সেটা হঠাৎ করে হতে পারে না, তাহলে কি নজরদারিতে ত্রুটি? না, নজরদারিতে ত্রুটিটা আমি বলছি, নজরদারিতে ত্রুটিটা হলো তো অ্যাক্সিডেন্ট, এত বড় অ্যাক্সিডেন্ট আমরা এড়িয়ে যেতে পারতাম। কিন্তু এটা ওভারঅল কোয়ালিটির সাথে কোথাও কম্প্রোমাইজ হয়েছে। কি কোয়ালিটি? কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ হয়েছে, তাহলে তো আমার একটা পিয়ার কখনো ফেল করবে না, কোন তার ডিজাইন লোডিং পড়লোই না। একটা আপনারা যেটা দেখছেন এই যে স্ট্রাকচারসগুলো, এই স্ট্রাকচারসগুলোর যে লোডিং আছে, এই লোডিংটা টোটাল ডিজাইন লোডিংয়ের 1/3ও নয়, তাহলে 33% অফ দ্য লোডিং। সেই লোডিংয়েই যদি এটা ফেল করে, তাহলে ডিজাইন লোডিং মানে যখন ট্রাফিক চলতো সেই ট্রাফিকে এক একটা ভেহিকেলের এটা যে লোডিং করা ধরে ডিজাইন করা হয়, দ্যাট ইজ ক্লাস এ লোডিং অফ আইআরসি, ক্লাস এ লোডিং অফ আইআরসিতে সেখানে এক একটা ভেহিকেলের ওজন 55 টন। তার ইম্প্যাক্ট ফ্যাক্টর, তার ব্রেকিং ইস্যু, এগুলো নিয়ে তার হরাইজেন্টাল লোডিং অনেকগুলো ইস্যু আছে। তো সেই ইস্যু, সেই প্যাটার্ন অফ লোডিং এখনও এর মধ্যে পড়লই না, তাতে ফেল করলো। সেখান থেকে আমি বলছি যে ডেফিনেটলি দেয়ার ইজ এ কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি, ইট মে বি কোয়ালিটি অফ ডিজাইন ইঞ্জিনিয়ারিং, ইট মে বি কোয়ালিটি ইন ইমপ্লিমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। একটা বেসিক জায়গা হচ্ছে, আমরা শহরকে যখন পরিকল্পনার মধ্যে বাঁধি, ধরুন ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, আপনি এইখানে দেখছেন তো বেন্টিং স্ট্রিট, এই বেন্টিং স্ট্রিট একসময় কেআইটি চওড়া করেছিল, এবং কেআইটির এখন স্কিম ছিল, এখনও আছে, যে এই বেন্টিং স্ট্রিট আরও চওড়া হবে। আপনি বিবেকানন্দ রোড যেটা দিয়ে আসছেন সেটাও একসময় চওড়া হয়েছিল, কিন্তু যে যে ফ্লাইওভার এখানে হচ্ছে, একজন প্ল্যানার হিসেবে আমার প্রথমেই আটকে যাচ্ছে যে এত এই রকমের সরু রাস্তা, তুলনামূলক সরু রাস্তায় এত চওড়া ফ্লাইওভার কেন? তার মানে সিস্টেম বাধ্য করেছে যে রাস্তা চওড়া করা যেহেতু আরও অনেক কস্টলি। আপনি দেখেছেন আনোয়ার সরোর চওড়া হয়েছে, বাইপাস চওড়া হয়েছে, সেখানে আমরা করেছি কি, এইরকম ধরনের ব্রিজে গেছি।
এবার যেই মুহূর্তে ব্রিজে গেছি দেখুন এখানে স্টিল স্ট্রাকচারে এসছেন, স্টিল স্ট্রাকচার ওরা জানি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তার কম্প্রেশন নেওয়ার ক্ষমতা কম এবং সেই জন্য এই রকম ধরনের স্ট্রাকচারে এসছে। যখন সেটা হলো তখন পরিকল্পনার মধ্যে এটাও রাখা উচিত ছিল যে যখন এখানে এই সাইডে এইরকম ধরনের কনস্ট্রাকশন হবে, এইরকম জায়গায় একটা কমপ্লিকেটেড জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, তাহলে টোটাল KMDM এবং থার্ড পার্টি কোয়ালিটি কন্ট্রোল যারা করছে এবং লোকাল পুলিশ সকলে মিলে এইরকম একটা জায়গায় তার পরিকল্পনা করা উচিত ছিল, সেই পরিকল্পনায় ভুল হয়েছে। আরও আমার যেটা মনে হচ্ছে, আমি যখন এইরকম ধরনের একটা কনজেস্টেড জায়গায় কাজ করছি তখন কখনোই আমি প্রেশারে কাজ করব না, আমার কাজ কালকে চাই এটা হতে পারে না। আমি যখন ফাঁকা জায়গায় কাজ করি তখন আমি যখন স্ট্রাকচার তৈরি করি আর যখন সমস্ত ভেহিকেল মুভমেন্ট আছে সব কিছু আছে তখন যখন কাজ করব, আমাকে যে সময় কনস্ট্রাকশন হচ্ছে সে সময় কাজ জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, নিশ্চয়ই পরিকল্পনার ত্রুটি। আরও ত্রুটি দেখুন, যখন যদি কোনো ড্যামেজ হয় তাহলে সেই ড্যামেজ কী করে মেকআপ করব, তার কোনো জায়গা ছিল না। সেই জন্য সামগ্রিকভাবে বলবো একটা পরিকল্পনার ক্ষেত্রে এখানে কোথাও একটা পরিকল্পনার যে ম্যানেজমেন্টটা তাতে একটা ত্রুটি এসে গেছে। আমরা কথা বললাম দুই বিশেষজ্ঞর সঙ্গে, নির্মাণকারী সংস্থা ভগবানের দোহাই দিলেও দুই বিশেষজ্ঞ স্পষ্ট জানিয়ে দিলেন নজরদারিতে ত্রুটি, গুণগত মানের সঙ্গে আপোষ, পাশাপাশি সার্বিক ত্রুটি গাফিলতি এই বিপর্যয়ের মূল কারণ। দুর্ভাগ্য এটাই, হুঁশ যদি আগে ফিরত তাহলে এত মানুষকে প্রাণ দিতে হতো না। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ, কলকাতা।